বিএনপি যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেননি। তার বক্তব্যকে ইস্যু করে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে গণতন্ত্রহীন সরকার। দুপুরে রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকায় সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়ের বাড়িতে সরকারি মদদে সন্ত্রাসী হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান রিজভী আহমেদ। আর বিএনপিকে ধ্বংসের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে দাবি করে রিজভী আহমেদ বলেন, বিএনপিকে ধ্বংসের এই অপচেষ্টা কোনোদিনই সফল হবে না। তৎকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আরও অনেক নেতৃবৃন্দ, রাজশাহীর কামরুজ্জামান সাহেব থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য বলেছেন, পরিসংখ্যান দিয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন বলেছেন এই সংখ্যা নিয়ে বিতর্ক আছে, কিন্তু কমও বলেননি বেশি বলেননি।